हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी रायहाना। आमी यूट्यूबे विभिन्न प्रोडक्टेर उपर रिव्यू करछी। आज के आमी आपनादेरके बेश पपुलर एकटी बडी क्रीम सम्पर्के बोलबो, जेटी किना बर्तमाने अनेक अनलाइन पेजे सेल होच्छे। तो एई बडी क्रीमटी भियेतनामेर एकटी क्रीम जेटिर नाम होच्छे डायमंड व्हाइटनिंग बडी क्रीम। तो এই ক্রিমটি কেমন কাজ করে, এই ক্রিমটি আপনার স্কিনে কোনো ক্ষতি করবে কিনা, এবং এই ক্রিমটি আসল নকল বোঝার পার্থক্য, এবং এই ক্রিমটি আসলে কাজ করে কিনা সেই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওটিতে বলবো। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। তো এটি হচ্ছে একটি ভিয়েতনামি প্রোডাক্ট এবং এর কোয়ান্টিটি হচ্ছে 250 ml। আমি আবারও বলছি, আসল ভিয়েতনামি প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 250 ml। অনেক পেজে 300 ml এর প্রোডাক্ট পাওয়া যায়, 300 ml এর ডায়মন্ড হোয়াইটেনিং বডি ক্রিম পাওয়া যায়, সেটা হচ্ছে কি নকল প্রোডাক্ট। তো 300 ml দেখেই আপনারা কিনে ফেলবেন না যে এই কোয়ান্টিটি বেশি তো এটা কিনলে ভালো হবে, এমন কিছু না। আসল প্রোডাক্টের প্রাইস কোয়ান্টিটি হচ্ছে 250 ml। এখন আসি এটি কী কী কাজ করে এবং এটি কতটুকু কাজ করে। এটি মূলত দাবি করে আপনার স্কিনের থেকে সানটেন রিমুভ করবে এবং আপনার স্কিনটাকে ডে বাই ডে হোয়াইটেনিং করে দেবে। এটি দাবি করে যে 5 দিনের ভেতরেই আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। এটি কিন্তু সান প্রোটেক্টরও কাজ করে। এতে লেখা আছে যে 50 SPF দেয়া আছে, যার কারণে আপনার এক্সট্রা করে কোনো ধরনের বডি সানস্ক্রিন মাখতে হবে না। তো আসলে এই ক্রিমটি যখন আমি ইউজ করেছি তখন কিন্তু সানস্ক্রিনের কাজ তেমন একটা দেখতে পাইনি। এটি মূলত তেমন একটা সানস্ক্রিনে কাজ করে না, কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে এটি আপনার সানটেন রিমুভ করতে অনেকটাই সাহায্য করে। তো অনেকেই ভাবতে পারেন যে এটি ইউজ করলে রাতারাতি আপনি ধবধবে ফর্সা হয়ে যাবেন, যেমন আপনারা পাকিস্তানি ক্রিম মেখে রাতারাতি ধবধবে ফর্সা হয়ে যান, সেরকম কিন্তু আপনার হাত পা কিন্তু ফর্সা হবে না। এটি মূলত আপনার সানটেনটাকে রিমুভ করবে, যার কারণে আপনার স্কিনটা দেখতে অনেকটাই ব্রাইট লাগবে। এবং এই ক্রিমটি ইউজিংয়ের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটি যখন আপনি ইউজ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার স্কিন টোনটা ইনস্ট্যান্টলি কয়েক শেড ব্রাইট হয়ে গেছে, যেটা কি না অনেকেই চায়। অনেকেই চায় যে বাইরে যাওয়ার আগে এমন কোনো ক্রিম ইউজ করতে যেটা ইনস্ট্যান্টলি স্কিনটাকে ব্রাইট করে। যেহেতু আমরা ফেসে অনেক প্রোডাক্ট মেখে সাদা হয়ে যাই, তো আমাদের ফেসের সাথে হাত পায়ের কোনো মিল থাকে না, তাদের জন্য এই ক্রিমটি হতে পারে একটা বেস্ট অপশন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ক্রিমের প্রাইসটা একটু বেশি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। 1500 টাকা দামের একটি ক্রিম আপনারা ইউজ করবেন, সেটি কতটুকু কাজ করে সেটি চিন্তাধারা করেই কিন্তু আপনার ইউজ করতে হবে। তাই আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আপনারা যদি এই বাজেটে কমফোর্টেবল হন তাহলে এই ক্রিমটি কিনে দেখতে পারেন। যাদের সানটেন পড়ে গেছে কিংবা যাদের স্কিনটা অনেক বেশি ডাল, তারা এই ক্রিমটি মেখে খানিকটা উপকৃত হতে পারেন। কিন্তু এটি কিন্তু আপনাকে পার্মানেন্ট কোনো রেজাল্ট দেবে না। আপনি ক্রিমটা মাখা স্টপ করে দিলে আপনারা রোদে গেলে দেখতে পারবেন যে আপনার স্কিনটা আগের মতোই কালো হতে শুরু করে দিয়েছে। কোনো ক্রিমই আপনাকে পার্মানেন্ট কোনো সলিউশন দেবে না, কিন্তু এটা সত্যি যে এই ক্রিমের কোনো সাইড এফেক্ট নেই। তার মানে এই না, যাদের সেন্সিটিভ স্কিন কিংবা অ্যালার্জি প্রবলেম আছে তারা এই ক্রিমটি মাখবেন। ক্রিমটি মাখার আগে অবশ্যই আপনাকে পেস্ট টেস্ট করে নিতে হবে যে ক্রিমটি আপনার স্কিনে স্যুট করছে কি না। এবং যারা অতিরিক্ত ফর্সা লাভের আশায় এই ক্রিমটি কিনতে চান, তাদেরকে আমি রেকমেন্ড করব যে এই ক্রিমটি না কেনাই ভালো। অতিরিক্ত ফর্সা হওয়ার আশায় যদি এই ক্রিম কিনতে চান তাহলে আপনার ফর্সা হওয়ার যে আশাটা সেটা কিন্তু পূরণ হবে না। তো এই ছিল ডায়মন্ড হোয়াইটেনিং বডি ক্রিম সম্পর্কে আমার বিস্তারিত রিভিউ। আমার রিভিউটি শেষ করার আগে আমি আরও একটা কথা বলতে চাই, যারা এই ক্রিমটি কিনবেন অবশ্যই ভালো কোনো সেলারের কাছ থেকে দেখে শুনে অরিজিনালটা পারচেস করবেন, যাতে করে আপনার স্কিনে কোনো ধরনের প্রবলেম না হয়। কারণ এটি একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি ইউজিংয়ের পর আপনার কোনো ক্ষতি হবে না, এতটুকুই বলা যায়।